আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমরা করব হচ্ছে ইকান গোরেং, মানে হচ্ছে ফ্রাইড ফিশ ইন্দোনেশিয়ান ভাষায় আর কি। মেনলি আমরা যখন বালিতে গেছিলাম তখন মোটামুটি সবসময় ফ্রাইড ফিশ খেতাম ওখানে। তো আপনারা যদি এখনও বালি ব্লগ দেখে থাকেন তাহলে বুঝবেন যে আমরা বালিতে যাই মানে হিউজ পরিমাণের ফ্রাইড ফিশ খাইতাম। তো ওইখান থেকেই অ্যাকচুয়ালি রেসিপিটা আমরা শিখে আসছিলাম এবং বাসায় আসার পরেও এই রেসিপি দিয়ে অনেকবার করে আমরা খাইছিলাম। তো আজকে যেহেতু আমরা করে খাবো, মেনলি আমি বানাবো এটা। ইপসা একটু অসুস্থ ও ঘাড়ে ব্যথা পেয়েছে, এই জন্য আমি একা একা বানাবো এটা। সো আজকে যেহেতু আমি একা একা এটা বানাবো, সো আপনাদেরকে ওটা দেখাই, তাহলে আপনারাও একা একাই এটা বাসায় বানাই বানাই খেতে পারবেন আর কি। নাকি একা একাই এর বাসায় রান্না করে খেতে পারবেন, একা একাই আপনাদের ফ্যামিলির জন্য একা একাই আপনারা রান্না করতে পারবেন এবং ফ্যামিলির সাথে এটা শেয়ার করে খেতে পারবেন আর কি। এটা ভালো আছে, তাই না? ঘুমাই গেছো তুমি? না। এনিওয়ে আমরা এখন যাই, চলেন কিচেনে যাই আর এটা রান্না করে করে। আমি এখানে কিচেনে চলে এসে ক্যামেরাটা সেট করে নিচ্ছি যাতে আমার কাজের সুবিধা হয়। সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মাছ। মাছটা পরিষ্কার করাই ছিল আমাদের ফ্রিজে, সো আলটিমেটলি আমার বেশি কিছু করতে হয় নাই। আর এখন যেটা করতে হবে, মাছটাকে সুন্দর করে আগে মুছে ফেলতে হবে যাতে এর গায়ে কোনো হচ্ছে জলীয় বাষ্প মানে পানি না লেগে থাকে আর কি। সো আমি টিস্যু পেপার দিয়ে হচ্ছে পানিটাকে একটু মুছে ফেলবো, তারপরে ওইটা মাছটাকে কাটতে হবে। কেটে ফেলার পরে দেখবেন যে আবার ভিতর থেকে পানি বের হয়েছে মাছের। সো আলটিমেটলি ওই পানিটা একদম সুন্দর করে আর কি আবার টিস্যু পেপার দিয়ে একদম মুছে ফেলবেন যাতে কোনো কিছু পানি না লেগে থাকে গায়ে। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে করলে ভাজলে খুব ক্রিস্পি হয়, বাট আমাদের বাসায় কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে, সো আলটিমেটলি এটা কেনার কথা ভুলে গেছিলাম। এই জন্য কর্নফ্লাওয়ার থাকলে এটা কর্নফ্লাওয়ার দিয়ে ভাজবেন, তাহলে এটা আরও বেশি ক্রিস্পি হবে। বাট আমি যেহেতু কর্নফ্লাওয়ার একদমই কম আছে, এই জন্য আমি ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি জাস্ট মাছগুলোর সাথে লবণ মিক্স করব, লবণ মিক্স করে এটাকে ভাজতে হবে। সো সুন্দর করে লবণ মাখাই, এখন লবণ দিয়ে মাছ এর ভিতরে হাত দিয়ে ঢুকাই ঢুকাই জাস্ট লবণগুলো ভিতরে ঢুকাই দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করা যায় এখানে, আমার মনে হয় একটু স্পাইসি হলে এটা বেশি ভালো লাগবে। সো আমি একটু ঝালের গুঁড়ো অ্যাড করতেছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। ঝালের গুঁড়ো একটু নিয়ে দাঁড়ান, ইপসার বক্স, তাহলে আর একটু বেশি মজা লাগবে। সো এই ঝালের গুঁড়া আর লবণটা একটু ভিতরে ভিতরে ঢুকাই নেবেন সুন্দর করে। মাছ মাসাজ করছি আমি, ওফ, মাছ মাসাজ করা শেষ, আমার হাত জ্বলে যাচ্ছে মরিচ ধরেছি বলে, এখন আমরা এটাকে ভাজবো। আমার হাতের চামড়া খুবই পাতলা, এই জন্য একটু মানে মরিচ টরিচ নাড়লে হাত জ্বলে যায়, বাট মরিচ খাইতে ভালো লাগে আমার বেশি। আপনাদের কিরকম স্পাইসি পছন্দ এটা কমেন্টে জানাবেন। এই চলে আসছো তুমি, ক্যামেরাটা উপরে একটু দেখা যাচ্ছে তোমাকে, তুমি না থাকলে আমার বোর লাগে। ইপসা সবসময় নর্মালি আমাকে ইপসা হেল্প করে, এই জন্য মানে আমার এত কষ্ট হয় না। আজকে ইপসা হেল্প করতে পারছে না বলে আমার এত কষ্ট হচ্ছে। ওকে, এবার যেটা করতে হবে, মাছটাকে আটার সাথে মিক্স করতে হবে সুন্দর করে, তেল গরম দিতে হবে, তেলের ভিতরে এবার মাছ দিতে হবে। আমরা এখানে একটা পোর্টেবল চুলা কিনে আনছি যাতে একবারে এখানে দাঁড়ায় সবকিছু রান্না টান্না করা হয়, ওই সাইডে যাওয়া যাতে না যাওয়া লাগে বারবার ক্যামেরা, হ্যাঁ মানে ক্যামেরাটা বারবার চেঞ্জ করতে খুব বিরক্ত লাগতো, এই জন্য চিন্তা করলাম যে একটা পোর্টেবল কিনে নিই, তাহলে এখানে সবকিছু কাজ করা যাবে আর কি। এতক্ষণ ধরে লাগে তেল ভরতে, এখানে তেল এখন অলমোস্ট গরম হয়ে গেছে। এখন মাছটাকে যেটা করবেন, যে মাছটাকে সুন্দর করে এপিট ওপিট সুন্দর করে আটা মাখাই নেবেন, মাখাই নিয়ে এক্সেস আটা যেটা থাকে সেটা এরকম করে ঝেড়ে ফেলাই দিবেন। এই যে পড়তেছে ঝেড়ে, গরম তেলে মাছটা দিয়ে দিতে হবে। ওয়াও, গরম তেল খুব সাবধানে দেবেন, ও হাতে লাগছে, পানি দাও। তুমি না থাকলে আমার এরকম হয় ইচ্ছা, তুমি একা করতে দাও। কেন ফ্রাই হচ্ছে মাছ, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটা ফ্রাই করা হবে লাগবে, একদম বাইরে ক্রিস্পি হবে যখন তখন এটা উঠাই ফেলবে। মাছটাকে এবার উল্টানোর পালা, খুব সাবধানে উল্টাবেন, সমস্যা নাই, আমি পারবো। আস্তে করে সুন্দর করে উল্টাইতে হবে মাছটা যাতে চারিদিকে তেল না ছিঁড়ে যায়, আমার মতো হাত পা পুরায়েন না, সাবধানে করবেন। প্রায় অলমোস্ট 6-7 মিনিট ধরে মাছটা ফ্রাই হলো, এক সাইডে ফ্রাই হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে। মাছটা যত ফ্রেশ হবে আপনার এটা খেতে তত বেশি মজা লাগবে। সো আলটিমেটলি আপনারা ফ্রেশ মাছ
দেখে দেখে নেবেন। আর আপনারা যদি চান তাহলে ঘর থেকে .com থেকে আপনাদের বাজার করতে পারেন। সো ওখানে সব কিছু ফ্রেশ মাছ পাওয়া যায়, প্লাস হচ্ছে ক্যাচআপ মেনিস পাওয়া যায়। সো সব কিছু আস্তে আস্তে পাওয়া যাবে ইনশাল্লাহ। তো আপনারা চাইলে ঘর থেকে .com থেকে আপনাদের অর্ডারগুলো করতে পারেন আর কি। ইপসা এই যে প্লেট দিয়ে গেল সুন্দর মাছ তুলে রাখার। আর এখন একটু মাছটাকে আর একটু উল্টাই দিয়ে দেখি। মাছটাকে তুলে রাখবো আমরা। আপনাদেরকে সাউন্ড শোনা এটা কি পরিমাণে ক্রিস্পি হয়েছে শুনেন। এবার সস বানাবো। এই সস বানানোর জন্য মাত্র তিনটা ইনগ্রেডিয়েন্টস লাগে, একটা হচ্ছে এবিসি সস, আর হচ্ছে লেবু, আর মরিচ। মরিচ তো আমি নিয়ে এসে রাখছিলাম, এই যে মরিচ। মানে কাটাকাটি করাটা খুবই বিরক্তিকর একটা কাজ, কোনো কিছু রান্না করতে মানে খুব কম সময় লাগে, বাট এই রান্না গোছাইতে অনেক বেশি সময় লাগে। এখানে হচ্ছে মেইনলি এটা স্পাইসি রান্না, বাট আমাদের দেশের মরিচগুলো খুব একটা বেশি গরম মানে ঝাল না। সো আলটিমেটলি আপনারা চাইলে অনেকগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই, আমরা অনেক মরিচ খাব। এই এই রেসিপিতে আপনারা যত বেশি মরিচ নেবেন তত বেশি মজা লাগবে। এটা আসলে মানে এটা খুব একটা স্পাইসি সস, তো সো আলটিমেটলি এটা ঝাল লাগে, অনেক বেশি মজা লাগে। লেবু, আচ্ছা লেবু চিপতে থাকুক। আর এখানে যে সসটা লাগবে সেটা হচ্ছে যে এবিসি সস, সুইট সয়া সস বলে এটাকে। বালিতে এটা খুব একটা ফেমাস সস, সো যত জায়গায় আমরা খাইছি না কেন এই সুইট সয়া সসটা ওরা ইউজ করে সব জায়গাতে। তো আমরা এটা আপাতত খুঁজে পাচ্ছিলাম না আমি ফার্স্টে বাংলাদেশে, তারপরে আমি কুলফিয়ালার অনেককে দিয়ে এটার খোঁজ লাগাইছিলাম যে এটা বাংলাদেশে পাওয়া যায় নাকি। সো ও অ্যাকচুয়ালি লিস্টিং করছে আমাদের। এটা যদি আপনারা কিনতে চান তাহলে ঘর থেকে .com এ আপনারা এটা পেয়ে যাবেন, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সসটা হচ্ছে সয়া সসের সুইট ভার্সন আর কি। তো এখন দেখেন এটা কি পরিমাণে ঘন থাকে, এটা এবিসি সস, লেবু, আর ওর ভিতরে দিয়ে দিতে হবে ইচ্ছা মতো মরিচ। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যদি ট্রাই করে খাবে সে বারবার খেতে চলে। এই সস এমনি খেতেও মজা, হালকা সুইটিশ, আর লেবু দেওয়ার কারণে টক টক আর স্পাইসি। ছবি তুলে নিয়ে আমরা বাসায় ঘরে যাই, তারপরে খাবো। বাসায় বলতেছি কেন, আমার ঘরে ঘরে যাই খাবো। এখনো গরম আছে মাছ। সো ফার্স্ট বাইট, এটা প্রথম বাইটটা দিয়ে মনে হচ্ছে কি আমরা বালিতে চলে গেছি। বালিতে হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় এই সসটা দিয়ে খাইতাম আর কি, এই জন্য আমাদের কাছে এই সসটা খাইলেই মনে হয় যে আমরা বালিতে ব্যাক করে গেছি। নস্টালজিক যে ফিলিংসটা হয় না, ওই রকম টাইপের ফিলিংস হয় আর কি এই সসটা দিয়ে মাছ খাইলে। এরকম ফিশের সাথে সসটা নিয়ে নেবেন, আর উপরে এই যে চিলি দিয়ে দিবেন, চিলি দিয়ে দিয়ে এটা একবারে মুখের ভিতরে নিয়ে নেবেন। ও আমার এখন মনে হচ্ছে যে ইপসা আমরা বালিতে যাই বসে নুসাপানি দ্যাট যে মান্তা কলেজের সামনে বসে এরকম টাইপের জিনিস খেতে পারলে সব থেকে বেস্ট লাগতো, তাই না? টিভিতে মান্তা কলেজ ছেড়ে দাও, এটা একটা ভালো বুদ্ধি। কিন্তু সবাই বলে ভিডিও দেখে ফিল করে যে সবাই ওখানে, আমরা এখন ফিল করি। সো ইয়া আমরা এখন বাসায় বালির ভিডিওটা ছাড়বো, বালির ভিডিওটা দেখবো আর এই মাছটা খাবো, বিকজ ওইটা ভিডিওটা দেখবো আর মাছটা খাইলে আমাদের ওই ফিলিংসটা, নস্টালজিক ফিলিংসটা আরও অ্যাক্টিভ হয়ে যাবে আর কি। তো যাই হোক, আপনারাও এটা বাসায় বানাই খান, আর আমাদেরকে অবশ্যই জানাইন কীরকম লাগে। এটা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা অ্যাড হয়ে যাবেন, পেটুক ফ্যামিলি নাম। আর কোনটা কী পরিমাণে লাগতেছে সেটা আমাদের সব ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে। ইভেন আপনারা ওই সসটা কোন জায়গা থেকে কিনবেন, মাছটা কোন জায়গা থেকে কিনবেন সেটাও আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, ঘর থেকে .com। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। ইপসায় যে ডেকোরেশনের জন্য
কেটে দিচ্ছে, এটার কোনো কাজ নাই যদিও, বাট এটা এমনি খেতে বেশি মজা লাগে, মালটা মজা লাগে। হ্যাঁ মালটা চিপে দিলে তো ভালোই লাগবে, ইচ্ছা লেবুর মতোই তো। মালটা দিয়ে উপরে সস দিয়ে এবারে একটু খেয়ে দেখি, মাল্টা মাল্টা ফ্লেভার, একটু অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার হয়ে গেছে। এই শেষই তো হয়ে গেল, চলো বালির ব্লগ ছাড়ি, চলো আপনারাও বালির ব্লগটা দেখেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।